আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি হোম টিউটর ফিটফ্যাব পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন। আমি শহরুর রহমান সোহান আছি আজকে আপনাদের সঙ্গে। অ্যান্ড হচ্ছে আমরা আজকে চ্যাপ্টার 9 করব, ফরটান, প্রোগ্রামিং উইথ ফরটান বই। ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 8 পর্যন্ত করে ফেলেছি পেইড ক্লাসে এবং আশা করি সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো মোটামুটি যারা আগে ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন তাদের কাছে আজকে ক্লাসটা খুবই সহজ হতে যাচ্ছে। তো আজকে চ্যাপ্টার 9, যারা অন্য প্রকাশনীর বই ফলো করে থাকেন তারা কষ্ট করে চ্যাপ্টারের নাম মিলানোর ট্রাই করবেন, এক্সাম্পলগুলো মিলানোর ট্রাই করবেন। তো সেলস অ্যান্ড ব্যাঙ্কিং প্রোগ্রাম, এই চ্যাপ্টারটা মূলত কী ধরনের? তো এটা আমরা চ্যাপ্টারের নাম দেখে বুঝতে পারতেছি যে এটা কী করবে। দেখা যাবে যে কিছু বিক্রি করতেছে, সেটার উপরে কমিশন কত পার্সেন্ট হচ্ছে, কী টাইপের হচ্ছে, এরপরে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা, সুদের মুনাফা, এরকম এভরিথিং, এই টাইপেরগুলো যে বিক্রির সাথে সম্পর্কিত এবং ব্যাঙ্কিংয়ের সাথে সম্পর্কিত এরকম যে কাজগুলো থাকে, যে সঞ্চয় হিসাব, এত বছরে এত টাকা জমা দিলাম, এত বছর হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে, এভরিথিং, বা কোনো একটা কর্মচারী একটা কাজ করতেছে, সে এত ঘন্টায় এত কাজ করতেছে, তাহলে এত ঘন্টায় কত পার্সেন্টেজ পাবে, সেই কাজের বেনিফিটটা বা হচ্ছে মান্থলি ইনকামটা কত হবে কয়েক বছর পরে, এই টাইপের মানে ব্যাপারগুলোকে আমরা যদি ফরটানে প্রকাশ করার চেষ্টা করি, ফরটান ভাষায় রূপান্তর করার চেষ্টা করি, কীভাবে করতে পারি সেটাই আমরা এই অধ্যায়ে শেখার চেষ্টা করব। তো এই অধ্যায় থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ইয়ারে কোশ্চেন আসে না, আবার দেখা যায় যে তিন থেকে চার ধরনের প্রশ্ন থাকে। সেগুলো কী? সেগুলো মোটামুটি একটা হলো প্রতি বছর আসে। তো আপনারা যারা চ্যাপ্টার ওয়াইজ সরি সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারবেন, তো আমরা সেই তিন থেকে চারটা টাইপ খুব ভালোভাবে শেখার চেষ্টা করবো, যাতে যে কোনো ধরনের ম্যাথ আসে যেন আমরা করতে পারি। তো আজকে আমরা প্রথম এই অধ্যায়ের বেসিক কিছু নেই মূলত, ঠিক আছে, আর প্রোগ্রামিংয়ের যে বেসিক ব্যাপারগুলো অলরেডি শিখে ফেলেছি। তো আমরা 2 নম্বর প্রবলেম থেকে শুরু করবো। 2 নম্বর প্রবলেমটা কী বলছে, যে একজন বিক্রেতার মোট সেলসের উপর কমিশন। এখানে আমাদের বলা আছে যে একজন বিক্রেতার মোট সেলস, যে সে যতক্ষণ একজন বিক্রেতা যতগুলো বিক্রি করে তার বিক্রির উপরে যে কমিশনটা দেওয়া হয়, একজন বিক্রেতা যতগুলো বিক্রি করে সে বিক্রির উপরে কীভাবে কমিশন দেওয়া হয় সেটা এখানে পর্যায়ক্রমে বলা আছে, জাস্ট আমাদের মতো করে ভাষায়। এটাকে আমরা কী করবো, আমাদের হচ্ছে ফরটান ভাষায় রূপান্তর করতে হবে। তো প্রশ্নটা প্রথমত কী আসে আমরা বই থেকে দেখার চেষ্টা করি, এবার সমাধানটা খাতা থেকে করার চেষ্টা করব। তো বলছি 1 নম্বর, সেলস মানে হচ্ছে যদি সেলস লেস দেন টাকা 500। তো মূলত কী বোঝাচ্ছে, যদি বিক্রি যদি হয়, যে সেলসম্যান মানে বিক্রেতা যে জিনিসটা বিক্রি করতেছে সেটা যদি 500 টাকার থেকে কম হয়, সেক্ষেত্রে সে বিক্রেতা কোনো কমিশন পাবে না, সে মান্থলি যে বেতনটা পাচ্ছে সেটা পাবে, বাট 500-এর থেকে যদি কম যদি বিক্রি করে একটা বিক্রেতা, এটা আপনি হতে পারেন বা আমিও হতে পারি, আমি যদি হই তাহলে আমার কোর্স যদি আমি সেল দিই 500 টাকার কম, তাহলে আমাকে কি আমি কোনো কমিশন পাবো না। বাট যদি দেখা যাচ্ছে যে 500 টাকার বেশি হয়ে গেল সেলসটা, সেক্ষেত্রে আমরা কী পাবো, সেক্ষেত্রে একটা কমিশন পাওয়ার পসিবিলিটি আছে। তাহলে 1 নম্বর সত্য বুঝতে পারলাম যে 500 টাকার কম যদি বিক্রি করে তাহলে কি কোনো কমিশন দেবে না ওকে। আচ্ছা, এবার সেলস লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টাকা 500, বাট 1500 টাকা, এখানে কী বলতে সত্যটা, যে 500 টাকার সমান বা 500 টাকার থেকে বেশি যদি কোনো কিছু বিক্রি করে, সেলস মানে বিক্রি বলছে, 500 টাকার বেশি বিক্রি করতেছে বা 500 টাকার সমান এবং 1500-র নিচে, কত 500 টাকার উপরে বিক্রি করতেছে বা 500 টাকার সমান কিন্তু 1500-র নিচে, দেখা যাচ্ছে যে 1400 টাকার বিক্রি করছে, 500 টাকার বিক্রি করছে, অথবা 600 টাকার বিক্রি করছে, 1499 টাকার বিক্রি করছে, ঠিক আছে, এই এতটুকু রেঞ্জে, এই রেঞ্জে যদি সে বিক্রি করে তাহলে কী হবে, কমিশন পাবে 15%, কমিশন পাবে কত 15%, মানে 100 ভাগের মধ্যে 15% সে কীভাবে যে বিক্রিটা করবে তার মধ্যে 15% সে কমিশন পাবে। তো আমি একটু আরেকটু ডিটেলস বোঝানোর ট্রাই করি, তাহলে আমরা 2 নম্বর শর্তটা একটু রাফে বোঝার চেষ্টা করি। যদি আমাদের সেলসটা 500 সমান বা 500 থেকে বেশি হয় কিন্তু হচ্ছে কত 1500 থেকে কম হলো, 1500 আই মিন এটা মনে হয় 1500, তো 1500 থেকে কম হয়েছে সেলটা, বাট 500 সমান 500 দিবে, সেক্ষেত্রে 15% সে কমিশন পাবে। ওকে, এরপরের শর্তটা কী, 3 নম্বর বলছে সেলস বিক্রি যদি 1500 সমান বা 1500-এর চেয়ে বেশি হয়, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা, আমি বই থেকে দেখাচ্ছি জাস্ট আমার সুবিধা হবে, এই জন্য যদি 1500-এর থেকে বেশি হয় যদি সেলস, তো বলছে কমিশন ইজ 20% অফ সেলস অ্যাবভ টাকা 1500, আচ্ছা, প্লাস টাকা 100,
তো এখানে ঘটনাটা কি ঘটবে মূলত একটু দেখি, এখানে একটু আন্ডারলাইন করে দিই এই জায়গাটা। অ্যাভব টাকা হচ্ছে 1500, তার মানে যদি সে 1500 টাকার বেশি যদি বিক্রি করে ফেলে বা 1500 টাকার সমান, সে এক্সট্রা 100 টাকা পাবে, কমিশন ছাড়াই 100 টাকা পাবে, এক্সট্রা 100 টাকা পাবে। বাট কমিশনটা কত পাবে? 20%। কখন? যখন এই 1500, আমি একটু বলার চেষ্টা করি। তো এখানে শর্তটা কী মূলত, এই এই ছোটো 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 ব্যাপারগুলো বুঝলে কী হবে, আমি যখন আপনাকে প্রোগ্রামিংটা শেখাবো না তখন টুপ মানে খুব দ্রুত বুঝতে পারবেন, ক্যাচ করে নিতে পারবেন। সেলসে যদি কী হয় 1500, আই থিঙ্ক এটা 1500 হয়ে গেছে, তো 1500 এর সমান বা 1500 থেকে যদি বেশি হয় সেলসটা, তাহলে কী ঘটনা ঘটবে এখানে? তো এ হচ্ছে 100 টাকা মানে পাবেই, মাস্ট বি, এর কোনো কমিশনের দিকে তাকাতে হচ্ছে না, 1500 বিক্রি করছে ও 100 টাকা এখান থেকে অলরেডি পেয়ে যাচ্ছে, যে এখান থেকে 100 দিয়ে দাও। এবং এর আরও বেনিফিট আছে, যদি 1500 জায়গায় এ করলো কত, 1600 আরও বেশি করছে, তো 1600 হতে কত লাগছে, আরও 100 লাগছে, তাই না? তো এই 100 এর মধ্যে 20% কমিশনও সে পাবে। 1500 পর্যন্ত যদি সে সেল করে, 1500 টাকা পর্যন্ত, সে মাস্ট বি 100 পাচ্ছে। এবং 20% কখন পাবে, যখন 1500 উপরে যত সে সেল বাড়াবে, যাতে 1500 উপরে মনে করেন 2000 বাড়াইছে, সেক্ষেত্রে 2000 মাইনাস 1500 করবে, এবং এখান থেকে দেখবে যে হচ্ছে 1500 উপরে কত সেল করছে, 500 টাকা বেশি করছে, তাহলে এই 500 টাকার 20% কী হবে, সে কমিশন পাবে। এবং এর সঙ্গে যে 1500 হলে যে শর্ত ছিল 100 টাকা পাবে, সে টাকা তো পাবেই, সঙ্গে 1500 এর বেশি সে কত করছে, 2000 পর্যন্ত, মানে 1500 থেকে 2000, যদি 2000 থেকে 1500 মাইনাস করলে দেখা যায় 500 টাকা করছে, 1500 এর বেশি আরও 500 করছে, সে 500 20% কমিশন সে পাবে। তার মানে কতটা লাভজনক তাহলে হচ্ছে, যত বেশি সেল তত লাভজনক। আশা করি 3 নম্বর রুলসটা বুঝাতে পেরেছি। তাহলে আমি একটু রিমাইন্ড করি, 5 নম্বর শর্ত ছিল যদি 500 টাকার নিচে সে সেল করে তাহলে একে কোনো কমিশনই দেওয়া হবে না। 2 নম্বর হচ্ছে যদি 500 সমান বা 500 টাকার বেশি এবং 1500 এর চেয়ে কম যদি সেল করে, তাহলে যতটুকু সেল করতেছে, যতখানি সেল করতেছে, তার উপরে একে 15% কি দিয়ে দাও, একে কমিশন দিয়ে দাও। ওকে, এর বলতেছে যদি সে খুব ভালো সেল করে, দেখা যাচ্ছে খুব বেশি সেল করে ফেলছেন আপনি, 1500 টাকা উপরে সমান বা উপরে যদি সেল করে ফেলেন, তাহলে আপনার জন্য ফিক্সড 100 টাকা দিয়ে দেওয়া হবে। এবং 1500 এর উপরে যত বেশি আপনি সেল করবেন, 1500 এর উপরে যত বেশি সেল করবেন, সেই উপরের অংশটার জন্য আবার আপনাকে কত দিতে হবে, 20% করে দেওয়া হবে। আশা করে বুঝাতে পেরেছি। এখন আমরা প্রোগ্রাম ফরট্রান প্রোগ্রামিংয়ে যাওয়ার ট্রাই করব। ওকে, তো আমি একটা প্রোগ্রাম লিখব, যেটা বলছে একটা প্রোগ্রাম লিখো যা সেলস পড়বে, এবং মানে কি এই যে যতটুকু বিক্রি হচ্ছে সেটা পড়বে, এবং বিক্রেতার কমিশনটাকে নির্ণয় করবে এবং ছাপাবে। তো এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, তাহলে সাপোজ এই 1500 তো এখানে ফিক্স 3 নম্বর শর্তের জন্য, তাই না, যে এটার সমান বা এটার বেশি যদি সেল হয় তাহলে 100 টাকা কমিশন পাবে। কিন্তু বিক্রিটা যদি কী হয়, সেলস থেকে যদি মাইনাস করতে হবে, বিক্রিটা যদি সেলসটা কত হচ্ছে আমরা জানি না, শর্ত একটা দেওয়া আছে। এবং আরেকটা কথা আছে, বিক্রিটা যদি 1500 সমান হয়, 1500 থেকে বেশি হয়, তাহলে 20% যোগ হবে। তো এই 20%-এর জন্য আমরা কী করবো, এখানে সেলস থেকে যতগুলো বিক্রি করতেছি 3 নম্বর শর্ত, সেটা থেকে 1500 মাইনাস করবো। কেননা আমরা জানি না আসলে সে 1500 কত বেশি সেল করতেছে, হয়তো সে করলো 1700 সেল করছে, 1700 টাকার, তাহলে এই সেল 1700 থেকে যদি 1500 বিয়োগ করা হয়, 200 থাকছে। এই সেলসের উপরে আবার ডিপেন্ড করতেছে সে কতগুলো পার্সেন্ট পাবে, সে 200 টাকা যদি বেশি করে তাহলে 220% অনেক বেশি হবে, 100 করলে একটু কম হবে। সো এই সেলসটার দিকে আমাদের তাকাতে হবে, যে 1500 বেশি কত সেল করতেছে, সেই সেলটা থেকে আমাদের 1500 মাইনাস করলে 3 নম্বর শর্তের জন্য যেই পরিমাণটা আসবে সেটা কি, সেই সেলস থেকে, আমি সেলসটা ধরে নিয়েছিলাম কখনো 2000 কখনো 2500, সেটা ধরে নিতে পারি, সেই সেলস থেকে 1500 মাইনাস করার পর যে পরিমাণটা আসতেছে সেই পরিমাণের উপর 20% ডিপেন্ড করতেছে। তাহলে আমরা আরেকটা শর্ত পাচ্ছি এখানে, মানে আসলে 1500 সমান হলে 100 টাকা, 1500 সমান বা 1500 থেকে বেশি 100 টাকা যোগ হবে, এবং এই সেলস থেকে যতটুকু বিক্রি করলাম সেটা থেকে 1500 বিয়োগ করলে যতটুকু পরিমাণ টাকা আসবে সেটা আবার কত পাবে, 20% পাবে। আই হোপ বুঝাতে পেরেছি। এখন আমি খুব সুন্দর করে এটা ফরট্রান প্রোগ্রামে বুঝাই দিই। আচ্ছা, এই আমি কী করছি, সেম প্রশ্নটা লিখে নিচ্ছি, আমি তো ভাবলাম খাতা থেকে মনে হয় আপনাকে বই থেকে বোঝানোটা বেশি বেটার হবে। ঠিক আছে, আচ্ছা, যে প্রশ্নটা এতক্ষণ থেকে আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করলাম সেটা এখন প্রোগ্রামিংয়ের ভাষায় লেখার ট্রাই করি। তো প্রথমত কী বলতেছিল, যে এখানে পড়ো বিক্রিটাকে পড়তে হবে, কতটুকু বিক্রি হচ্ছে কী হচ্ছে, মানে সেইটার যদি না পড়ি আমরা জানতে পারবো কীভাবে। সো আমরা কী করলাম, রিড স্টেটমেন্ট দিয়ে দিলাম, যে রিড
স্ট্যানিক কমা সেলস, যেখানে বোঝাচ্ছে কি যে আমরা রিড স্টেটমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা এই সেলসটাকে বিক্রিটাকে প্রথমত পড়তেছি। এরপর প্রথম শর্তর থেকে তাকায় বলতেছে 500 টাকার থেকে কম হতে হবে, মানে কি 500 লেস দ্যান সেলস, মানে সেলস লেস দ্যান 500 যদি হয় সেক্ষেত্রে নো কমিশন। তো এটা আমরা কি করব, আমরা কি এখানে ইপি স্টেটমেন্ট ইউজ করতে হবে, আই মিন ব্লক ইপি স্টেটমেন্ট সাধারণত আমরা ব্যবহার করে থাকি এগুলোর কারণে। তো কি করব, যদি ইফ সেলস লেস দ্যান 500 কি হয়, এটা দ্বারা কি বলছে সেলস লেস দ্যান 500 মানে কি যদি 500 টাকার চেয়ে যদি কম সেল হয় সেক্ষেত্রে কি কমিশন 0.0। আমরা কিসে লিখতেছি, এটা রিয়েলে লিখতেছি, ঠিক আছে। এটা আমরা কারণ কমিশনটা আমাদের কি আসে দশমিকও আসতে পারে। আচ্ছা এরপর এটা কি এক নম্বর কিন্তু শর্ত গেল যে সেলস যদি 500 থেকে কম হয়, খুব সহজ, ইফ সেলস লেস দ্যান 500। আমি একটা কথা বলবো যে আমি সময় বেশি নিচ্ছি, কারণটা হচ্ছে যাতে যারা ভুট করে ক্লাসে থাকবে তারাও যেন বুঝতে পারে, আর এটা হচ্ছে কিন্তু আমাদের বিগত ক্লাসগুলো যারা করছে তাদের জন্য কিন্তু এটা আমি মানে এগুলো আর বোঝাচ্ছি না, ঠিক আছে। এগুলো কিন্তু বিগত বেসিক ক্লাস সহ বিগত চ্যাপ্টারগুলো ক্লাস এগুলো। তাহলে এখন দুই নম্বর শর্ত কি আছে, যদি 500 টাকার সমান হয়, 500 টাকার থেকে যদি বেশি হয়, মানে শর্তটা কোনটা আমাদের দুই নম্বর, যে 500 থেকে যদি বেশি সেল হয় বা 500 সমান হয় এবং 1500 থেকে যদি কম হয় সেক্ষেত্রে কত, 15% কমিশন। তো এই 15% কমিশনের ব্যাপারটা মূলত কি একটু আমরা বোঝার চেষ্টা করি। যদি সাপোজ আমাদের আমরা একটু জাস্ট এখানে জানার চেষ্টা করি, যদি আমরা সাপোজ 100 টাকার ভিতরে আমরা যদি 15% কমিশন পাই তাহলে ব্যাপারটা কীরকম হবে, 100 × 15%, ঠিক আছে। এটা দ্বারা কী বলছে যে 100 × 15% মানে কি 100 × 15% মানে বোঝায় 15/100 বা 15 × 1/100, ঠিক আছে, একই জিনিসই 15/100। তাহলে 115 সঙ্গে কাটাকাটি যদি করে তাহলে আসবে 0.15, ঠিক আছে। 0.15 কত আসবে, 15 আসবে, মানে এটা পুরো 15/100 করলে তখন 100-এর সঙ্গে 0.15 গুণ হলে কত হবে, 15 টাকা আসবে, 15 আসবে। তাহলে 100-এর যদি 15% আমরা বুঝতে পারলাম যে কত, 15 টাকা বা 15, ঠিক আছে। তেমনি এখানে আমাদের যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে দুই নম্বর শর্তের ক্ষেত্রে, যদি হচ্ছে কি হয় 500 টাকার থেকে যদি বেশি হয়, 500 সমান বা 500 থেকে যদি বেশি হয় সেলস, 1500 থেকে যদি কম হয় সেক্ষেত্রে কমিশন 15% আসবে। তো কমিশন 15% মানে কত, 0.15, 15% মানে কত, 15/100, ঠিক আছে, 15/100 মানে কত, 0.15। তো আমরা তো 15% লিখতে পারবো না, যে কমিশনটা দেওয়া আছে সেই কমিশনটাকে আমরা কি 15%কে 0.15 হিসেবে প্রকাশ করতে পারি এভাবে। তাহলে কি লিখবো, ইফ যদি সেলস প্রথম শর্ত কি 500-এর সমান বা 500 থেকে যদি বড় হয় তাহলে সেলস গ্রেটার দ্যান 500, এই যে দেওয়া আছে সেলস গ্রেটার দ্যান ইকুয়াল কত, 500। তো আমরা গ্রেটার দ্যান ইকুয়াল ব্যবহার করছি, জিই দ্বারা কী বোঝায়, গ্রেটার দ্যান ইকুয়াল। তাহলে সেলস গ্রেটার দ্যান ইকুয়াল 500, যদি সেলটা হয় 500 পয়েন্ট কিন্তু 0 দিয়ে হবে, রিয়েলে লিখতেছি। যদি সেলটা কী হয় 500 টাকার সমান বা 500 টাকা যদি বেশি হয়, এবং আরেকটা শর্ত দেওয়া আছে, এবং যদি 1500 টাকা কী হয়, যদিও বাদ দেওয়া আছে বাট কী বলছে দুইটা শর্ত বোঝাচ্ছে, এবং 1500 থেকে যদি কম হয়, লেস দ্যান 1500 যদি হয় তাহলে আমি কী লিখবো, এবং অ্যান্ড দেওয়ার পর কিন্তু দুইটা ফোটা দিতে হবে এবারে, এবং সেলস যদি লেস দ্যান 1500 হয়, 1500 থেকে কম। শর্ত দেখেন, 1500 সমান 500 সমান বা 500 থেকে বেশি হয় যদি, এবং এর সঙ্গে কি, এবং হচ্ছে 1500 যদি কম হয়, লেস দ্যান 1500। তো প্রশ্নটা কি ঠিক আছে না, প্রশ্নটা বই ভুল আছে একটু দেখি, ঠিক আছে। তাহলে কি কমিশন কত, কমিশন সেলসের কত পার্সেন্ট, সেলসের 0.15 মানে কত, 15% অফ সেলস, মানে যতগুলো বিক্রি হবে, সেলস হয়েছে মনে করেন যে 300 টাকা, ঠিক আছে, 500-এর এটা কি, আচ্ছা 500-এর বেশি, তাই না, তাহলে মনে করেন যে 600 টাকা সেল হয়েছে। তো 600 টাকা সেল হলে যতটুকু সেল হয়েছে এটা হচ্ছে কত, 15%টা হচ্ছে আমাদের কত, এই যে বিক্রি করছে সে পাবে। তাহলে 600 × 0.15 মূলত বোঝাচ্ছে, 15% মানে কত, 0.15। তো এটা মূলত কি সেলস, মানে যতটা বিক্রি হলো সেটা বোঝাচ্ছে। এবং এখানে শর্ত দেওয়া আছে কি 500-এর সমান 500-এর থেকে বেশি হবে এবং 1500-এর থেকে ছোট হবে, মাস্ট বি এটা হবেই, তারপরে সে কমিশন পাবে কত, সেই সেলারটা কমিশন পাবে যতগুলো বিক্রি করবে সেটার কত গুণন, 15% বা 0.15 সেটার গুণ, ঠিক আছে। এবং এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছিল, এখানে কিন্তু ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, মাঝখানে কিন্তু এদের ব্র্যাকেটগুলো আমরা ক্লোজ করে দিয়েছি, খেয়াল রাখবেন। তাহলে দ্বিতীয় শর্তটাও শেষ, দেখেন সহজে বুঝতে পারতেছেন আশা করি। তিন নম্বর শর্ত কী বলছে, ইফ 1500 টাকা সমান বা 1500 টাকাতে যদি বেশি সেলস হয় তাহলে কী বললাম, এই যে এখানে ডিটেলস আলোচনা করেছিলাম, এই যে এখানে, তাহলে সে
কমিশন তো পাবেই অবশ্যই, 20% অফ সেলস অ্যাবভ টাকা, 1500-র উপরে যতগুলো টাকা বিক্রি করবে, 1500-র উপরে যত টাকার বিক্রি করবে সেলসটা হবে সেলস মাইনাস 1500, এই যে 1500 টাকার, 1500 টাকার উপরে যতগুলো টাকা বিক্রি করবে সেটা সেলস যদি হয় 2000 আর মাইনাস 1500 ভাগে 500-এর হচ্ছে কত, 500-এর 20% সে পাবে, এবং সঙ্গে এক্সট্রা একটা 100 টাকার নোট যুক্ত হবে, ঠিক আছে। সে 1500-র উপরে যখন বা 1500 সমান বিক্রি করবে, যতগুলো বেশি বিক্রি করে 1500-র, সেটা থেকে 1500 বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে সে টাকার উপরে 20% কমিশন, ওকে, 20% কমিশন, এবং সেটার সঙ্গে আবার এক্সট্রা 100 টাকাও সে এক্সট্রা এটা পাবে মাসলি। তো এটাকে যদি আমরা এখন ফরট্রানে রূপান্তর করতে চাই, ইফ প্রথম শর্তটা দিই সেলস গ্রেটার দেন ইকুয়াল 1500, মানে কি 1500 সমান বা 1500 যদি বেশি হয় কমিশনটা কীভাবে আসবে, কমিশনটা আসবে COM, দেখেন আমরা কিন্তু বড় হতে লেগেছি, সেলস থেকে এই 1500 বিয়োগ করো, 1500.0 কিন্তু দেখেন খেয়াল রাখবেন, এবং কি এর সঙ্গে কতটুকু গুণ হবে আমাদের 20% মানে হচ্ছে 20/100, যেটা দ্বারা 0.20% বা 2%, 0.2% বোঝায়, ঠিক আছে। তো এবং এই সেলস থেকে 1500 বিয়োগ করার পরে যে পরিমাণটা আসবে সেটার কত, সেটার 20% গুণ হবে, সেটার কি তো 20% পাবে, মানে 20% 0.2, এবং সাথে মাস্ট বি একটা 100 টাকার নোট যুক্ত হবে, মানে যোগ হবে, মাস্ট বি একটা 100 টাকার নোট কিন্তু সে পাবেই। আশা করি এই যে প্যাচের জায়গাটা ছিল এটা নিয়ে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি, যে এই জায়গাটা আসলে অনেকে বুঝতে পারে না, ঠিক আছে, ঘটনাটা কী ঘটেছে এটা বুঝতে পেরেছেন আশা করি। তাহলে এই সত্যটা যখনই হবে তখনই এই কাহিনিটা ঘটবে, যে সেই সেলস থেকে 1500 বাদ দাও, তা যতটুকু থাকতেছে সেটার 20% দাও, এবং এর সঙ্গে সে তাকে একটা 100 টাকার নোট দিয়ে বিদায় করে দাও। এবার কী করবে, প্রিন্ট করতে হবে তো আমাদের, তো আমরা প্রিন্ট ডাইরেক্ট যদি কমিশন দিই তাও হবে, কমিশন কত টাকা পাচ্ছে সেটা তো আমাদের কী করতে ছাপাতে বলছে বা নির্ণয় করতে বলছে। তো এই শুরু সঙ্গে কমিশন নির্ণয় হবে, সাথে হচ্ছে কি এখানে সে কমিশন পাবে। বাট আমরা যদি একটু দেখি এরকম যে সেলসম্যান কমিশন দিয়ে এরপর নিচে কমিশনগুলো আছে দেখতে ভালো লাগবে না, তো প্রিন্ট আমরা করি কী হয়, প্রিন্ট স্টেরিক বা স্টার কোমা উপরে একটা কোমা দিতে হয়, এবং নিচে যে আমরা স্টেটমেন্ট বা থাকে যেটা আমরা শো করাবো যেটা ইকুয়াল কমিশন, সেটা কী বলে উপরে একটা কোমা, সেলসম্যান কমিশন ইকুয়াল এই উপরে কোমাটা, তারপর এখানে নিচে একটা কোমা, এরপর কী যেটাতে আমরা যে মানটা আসলে পাবো সেটা এখানে দিতে হয়, সাম দিতাম এতদিন, এখানে আমরা কী দেবো COM, মানে কী বোঝাচ্ছে কমিশন, ঠিক আছে। তাহলে এখন কীভাবে দেখাবে সেলসম্যান কমিশনটা কত করে পাচ্ছে সেটা দেখানো শো করবে এখানে, তারপর স্টপ ইন করে দেবো শেষ। তো আই হোপ খুব সহজে বুঝতে পেরেছেন, তো তিনটা শর্ত ছিল, তিনটা শর্ত যে ভালোভাবে বুঝতে পারবে সেগুলো জাস্ট আমরা প্রোগ্রামিংয়ে ভালোভাবে রূপান্তর করে ফেলবো, তাহলেই আমরা খুব সহজে এটা শেষ করতে পারবো। তাই বরাবর যে কথাটা বলি, ফরট্রান প্রোগ্রামিংটা মূলত হচ্ছে একটা সূত্রের মতো, যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা ক্যালকুলেশনটা মেথডটা বের করে ফেলবেন, সেখানে কী বলতেছে প্রতিটা স্টেপে কী চাচ্ছে সেগুলোকে আমরা কি শর্ত অ্যাড করে দেবো, তাহলে শেষ, ঠিক আছে, সুন্দর করে। তো মূলত এই ছিল আজকের ক্লাসটা, এবং হচ্ছে নেক্সট আমরা আরও একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী লেকচারে। তো আশা করি আজকে এই যে আমরা শিখলাম আজকের এই লেকচারে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ, এবং প্রবলেম থাকলে অবশ্যই গ্রুপে জানানোর চেষ্টা করবেন, আই হোপ সলভ করে দেওয়া হবে। ওকে, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।